নমো শিবায়। ডিয়ার ভিউয়ার্স, আমি এক ভ্রমণ পিপাসু লোক। কিছু বছর পেছনে আপনাদেরকে আমি নিয়ে যাব। সালটা 2014 মাস জানুয়ারি। অল বেঙ্গল মাউন্টেনিয়ার্স এবং ট্রেকার্সের মিট হয়েছিল এই ওয়েস্ট সিকিমের এক অত্যন্ত শেষ গ্রামে উতারিতে, সাউথ ক্যালকাটা মাউন্টেনিয়ার্স ক্লাবের সৌজন্যে। টিমে 64 জনের মতো সদস্য ছিলেন, যুবক বয়স্ক এবং মহিলাদের নিয়েই এই টিম ছিল। টিমের কর্ণধার ছিলেন দেবকুমার বাবু, বহু ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল লেভেলের ট্রেকিং করেছেন তিনি, পাহাড়কে ভালোবাসতে শিখিয়েছেন। ওনাকে সহযোগ করেছেন প্রদীপ পাল, উনিও এক অভিজ্ঞ ট্রেকার। 25 থেকে 30 জানুয়ারি ছিল আমাদের এই সময়সীমা, 26, 27, 28 জানুয়ারি ছিল আমাদের এই ট্রেকিংয়ের জন্য নির্ধারিত দিন, সাথে সাথে ছিল এক এক অদ্ভুত অ্যাডভেঞ্চার। জঙ্গল আর পাহাড়ের এ এক অদ্ভুত যুগলবন্দী, শান্তি আর নীরবতার এ এক অনবদ্য মিশ্রণ। হিমালয়ের কোলে বসা এই ছোট্ট গ্রামটিতে আমাদের সমুদ্রতল থেকে 6,600 ফুট উচ্চতায় ওয়েস্ট সিকিম তথা ওয়েস্ট বেঙ্গল তথা ভারতের এই শেষ গ্রাম উতারে, পাশেই নেপাল। পাহাড় আর জঙ্গলের মধ্যে দিয়েই আমাদের এই পথযাত্রা, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। ট্রেকিং করতে করতে আমরা এমন একটা উচ্চতায় পৌঁছাবো যেখান থেকে কাঞ্চনজঙ্ঘার এমন এক দৃষ্টিনন্দন দৃশ্য আমরা দেখতে পাব। সেই অপেক্ষায় রয়েছি এবং এগিয়ে চলেছি। আমরা 11,300 ফুট উচ্চতা পর্যন্ত পৌঁছেছিলাম। পিচ্ছিল বরফ বারবার আমাদেরকে বাদশার ছিল। টিমে ছিল বয়স্ক এবং মহিলা সদস্য, রিক্স নেওয়া যায়নি। চলুন, আমাদের এগিয়ে যাওয়ার সময় হয়েছে এবং আমরা দেখব পরিস্থিতি কখন কীরকমভাবে গম্ভীর হচ্ছে, আমি বেসিক্যালি আপনাদের বলার চেষ্টা করব। নমস্কার, দেখুন আমাদের এই ট্রেকিং, দেখুন আমাদের বিপদ প্রতি মুহূর্তে, তবু আমরা নির্ভীক এগিয়ে চলেছি। ফুল এনার্জি, সকালে লুচি আর ডিম খেয়েছে, পুরো হজম হয়ে যাবে। এই ফুলাটক 11,300 ফুট উচ্চতায়, আমরা এর উপরে আর উঠতে পেরেছিলাম না। এরপরে আমাদের নামার পালা, সেটাও আপনারা দেখবেন।
9 kilometers. পাক্কা নিউজ। এরকম নৈসর্গিক দৃশ্য দেখাই সম্ভব হয় না, অনেক কষ্ট করে এসেছি, কিন্তু এখন যে আনন্দ হচ্ছে খুব ভালো লাগছে। ফিরে এসেছি, চলার বিরতি টানতে হবে। শুরু করেছিলাম দুদিন আগে, আজ শেষ করছি এ পথ চলা। জীবনের চলার পথ কখনো থেমে থাকবে না। আজ মনটা বেশ ভারাক্রান্ত, একসাথে চলা, একসাথে বসা। আলবিদা বন্ধু, আলবিদা।